সো হ্যালো গাইজ, আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি ক্যাননের ক্লিনিং কিট নিয়ে। ক্যানন DSLR ক্যামেরার ক্লিনিং কিট নিয়ে আজকে আমরা আনবক্সিং। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। সো গাইজ, সবার আগে এখানে মোট মিলিয়ে চারটি জিনিস রয়েছে। একটি 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 স্প্রে, একটি ব্রাশ, একটি ব্লোয়ার এবং পিছনে একটি তোয়ালে বা টাওয়াল। সো সবার আগে আমরা দেখতে পাচ্ছি টাওয়ালটিকে। এই টাওয়ালটির কাজ হলো কোনো ধরনের ক্যামেরার স্ক্রিন থাকলে সেই স্ক্রিনটিকে পরিষ্কার করা, এবং এর মাধ্যমে আমরা স্ক্রিনটিকে পরিষ্কার করে দিতে পারবো। ফার্স্টে রয়েছে টাওয়াল, এরপর রয়েছে স্ক্রিন আরও ভালোভাবে দাগ মোছার জন্য একটি স্প্রে। তো এই স্প্রে কাজ হলো, আমরা যদি এটাকে এই দেওয়ালের ভিতরে কিছুটা স্প্রে করি, এরপর এটি দিয়ে আমরা এই স্ক্রিনটিকে ভালো মতো মুছে দিতে পারবো। তো এরপরে জিনিসটি হচ্ছে একটি ব্রাশ। এই ব্রাশের কাজ হলো কোনো ধুলাবালু থাকলে সেটিকে ভালোভাবে এটি পরিষ্কার করে দেওয়া যায়। যে কোনো ধরনের ধুলাবালু এটি পরিষ্কার করতে পারে, শক্ত ধরনের কোনো বড় ধুলাবালু থাকলেও এটি সেটিকে এটি পরিষ্কার করে দিতে পারে। এরপরে আমাদের যে জিনিস রয়েছে সেটি হলো একটি ব্লোয়ার, না হয়তো শুনতে পাচ্ছেন ব্লোয়িং শব্দ। এই ব্লোয়ারটি দিয়ে আমরা যে কোনো ধরনের যে কোনো জায়গায় আমরা পরিষ্কার করে দিতে পারবো। যে কোনো জায়গায় ধুলাবালু থাকলে আমরা যদি খুলে ফেলি, এটার ভিতরেও যদি ধুলাবালু থাকে তাও কিন্তু আমরা এটিকে আমরা পরিষ্কার করে দিতে পারবো। এটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের ধুলাবালু আমরা পরিষ্কার করে দিতে পারবো। তো এটি কাজ হলো ধুলাবালু উড়িয়ে দেয়া, যাতে আর এটিকে সবসময় এভাবে ইউজ করতে হবে, যাতে কখনোই এটি ধুলাবালু আবার এটা ভিতরে না যায়। এইভাবে ইউজ করলে একটু ধুলাবালু আবার নিচে পড়ে যাবে। তো এই ছিল আমাদের ক্যামেরা ক্লিনিকের জিনিসপত্র। আর এখানে মোট রয়েছে চারটি জিনিস, একটি ব্রাশ, একটি ক্লিনার টাওয়াল, একটি ব্লোয়ার, আর একটি হলো একটি স্প্রে। তো এই মোট মিলিয়ে চারটি জিনিস। এটি আমি কিনেছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে, আর এটির দাম আমার পড়েছিল 700 টাকা। এটি আপনারা 600 থেকে 900 মধ্যে পেয়ে যাবেন স্থানভেদে, স্থান এবং সময় ভেদে। আপনারা যদি আমার ভিডিও আরও আগে দেখেন, আরও ভবিষ্যতে দেখেন, তখন হয়তো আপনার দাম কিছু বাড়তে পারে। আর এই আর এটির ইউএস ডলার যদি আমরা আলোচনা করতে চাই, এটি হলো $5 থেকে $7 মধ্যে। এটির মাধ্যমে আপনারা DSLR, ডিজিটাল ক্যাম, এমনকি মোবাইল ফোনও পরিষ্কার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজ এই ভিডিওটি এ পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, কাট কাট।